সিপিএম তো বিজেপি আদলিত হবে না, কিন্তু ঘটলো কি জানেন তো, আমার পুরনো লোকজন আমাকে ভোট দিল, বিজেপি থেকে আমি ভোট পেলাম, সিপিএম থেকে ভোট পেলাম, কিন্তু তৃণমূলের ভোটটা চলে গেল আবার কিছু বিজেপি, যারা তৃণমূলের পদাধিকার আছে জেলা পরিষদের মেম্বার। আর একটা কথা বলি আপনাকে, বলতে হবে এটা, এই যে নাজিরপুরে কোনো এক ভদ্র মহিলা আছে মাঝে মাঝে আপনার অঞ্চলকে ডিস্টার্ব করে, সেই জন্য এই অঞ্চলে আমি শুনিনি, আমি যতদিন বাঁচবো এখানে কিন্তু পা না হতে পারে, আপনি একমত? ওই ভদ্র মহিলা এখান থেকে বাড়িতে বসে বলেছে তৃণমূলকে ভোট দেওয়া যাবে না, তিনি হচ্ছেন আমাদের জেলার নেতা, আমরা ওইরকম নেত্রীকে মানি না, এক কথায় মানি না, এবং তার সঙ্গে যারা থাকবে তাদের পরিণতি তাই হবে, তাদের পরিণতি তাই হবে। আমরা খোলা মনে দল করতে পারি, সবাইকে নিয়ে চলবো, কিন্তু যারা অতীত দিনে ভুল করেছে তারা অঞ্চল নেতৃত্বের সঙ্গে কাছে আসুক, তারা কাছে এসে তাদের অন্যায় স্বীকার করুক, কোনো অসুবিধা নেই। আমারও মানসিকতা যে দল করতে গেলে দলে থেকে তুমি দলের বিচ্ছিত হয়েছো, তুমি অন্য কোনো দলে আমাদের বিরুদ্ধে গেছো, তোমার যদি মানসিকতা থাকে যে তৃণমূলটা না করতে হবে, পশ্চিমবাংলায় আগামী 20 বছর তৃণমূল থাকবে। আমি পয়লা জানুয়ারিতে প্রতি বছর এখানে প্রোগ্রাম হয়, প্রতি বছর আসি, গত বছর বলে গিয়েছিলাম, গত পয়লা জানুয়ারিতে বলে গিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস আরো 30 বছর এখানে রাজত্ব করবে, পারবে না, সিপিএম পশ্চিমবাংলা থেকে শেষ হয়ে গিয়েছে। আমার ব্লক তেহট 1 নম্বর ব্লকে যারা কংগ্রেস করেন এখন নেতৃত্ব আছেন, তাদের সঙ্গে জনগণ থাক আর না থাক তারা কংগ্রেসের বিষয়, আমি চেষ্টা করছি তারা ওই একা একা না থেকে আমাদের সঙ্গে থাকুক, আমার মনে হয় তারা শান্তিতে থাকবেন, যে কদিন থাকবেন তারা শান্তিতে থাকবেন, আমরা তাদেরকে আলোচনা করছি, আমি আশা করছি। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।